अरे आशा मात्रই शुरू कर दिले हाथ मुख तो धुए नाओ बाड़ी थेके आमरा एत दूरे केनो एसेछि बाड़ीते थाकले जे कोनो कारण देखिए तुमी केटे पड़बेई किन्तु एखाने कोनो कारणो नेई आर कोनो डिस्टार्बेंसो नेई अरे एगियो ना हाँ एकदम ना ना आमार कथा शोनो प्लीज कथा शोनो एगियो ना प्लीज आमार कथा शोनो छेड़े दाओ प्लीज एगियो ना एक तो दाड़ाओ ए ना 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 ये सब बंद करो ना आमार भालो लागे ना आर ओई सब चलबे ना যতটা দরকার তার চেয়ে অনেক বেশি অপেক্ষা করেছি আমি এখন তুমি যতই বলো আমি আর বারণ শুনবো না ছেড়ে দাও প্লিজ আরে না গো ছাড়ো বলছি না ছাড়ো আমায় আর ছাড়া হবে না গঙ্গা গঙ্গা কোথাও যাবে না আমার কথাটা তো শোনো আরে এই বলছি না দূরে যাও আমার থেকে সরবে আচ্ছা ছাড়বে তুমি প্লিজ মেয়েদের সাইকোলজি না আমি খুব ভালো করে বুঝি ওদের নায়ের পিছনে হ্যাঁ লুকিয়ে থাকে আর ওদের পালিয়ে যাওয়া মানে ওরা আরো কাছে আসতে চায় কি ভগবান আমি কিন্তু তোমাকে একদম সত্যি কথা বলছি আমি কিন্তু তোমায় সত্যি না বলছি আর মানে তুমি চাও যে আমি তোমায় জড়িয়ে ধরি না না এগোবে না আরে গঙ্গা কি হলো গঙ্গা গঙ্গা মা গো देखी की होलो खूब जोर लागलो गंगा तुम्हें এটা ইচ্ছে করে করছো তাই না হ্যাঁ তোমার নাটক আমি খুব ভালো করে বুঝি গঙ্গা সত্যি আমার পায়ে লেগেছে আচ্ছা দেখি কি হলো পাটা মুচকে গেছে নাকি ও চলো ওই ভিতরে নিয়ে গিয়ে তোমাকে আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে তো চলো না না আরে আরে তোমার মোচকানো পা আমি এক্ষুনি ঠিক করে দেব চলো দেখি কোথায় লেগেছে এখানে ব্যথা করছে আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি আস্তে আস্তে এসেছে ভাই সাবধানে কি এসেছে কে জানে কি স্যার সব ঠিক আছে তো সব ঠিক আছে বললাম তো নিচে আপনাকে রুম পছন্দ হলো আপনাদের হ্যাঁ খুব ভালো আপনি চলে যাওয়ার আগে আমাকে শুধু বলবেন সব ব্যবস্থা করে দেব ও হ্যাঁ আমি ফোন করব তাহলে আমি এখন যাই স্যার হ্যাঁ ঠিক আছে বলছি স্যার আপনাকে রুম দেখে দিলাম কিছু দেবেন না এই নিন ধরুন থ্যাংক ইউ স্যার আপনাদের কিছু লাগলে বলবেন আমি রে দেব আর আসতে হবে না ওকে স্যার কে এসেছিল আরে ওই গাইডটা দাও পাটা দাও মাসাজ করে দিচ্ছি আরে তুমি আমার জন্য শুধু শুধু চিন্তা করো না ঠিক আছে না না अरे अभी मैसाज ही कर देबो अरे बाबा छेड़े दाओ ना बाबा हेलो की ব্যাপার অরুণ কেরালা পৌঁছে গেছো হ্যাঁ বাবা পৌঁছে গেছি আমি ফোন করতাম তোমাকে আর তুমি আমায় ফোন করে নিলে হোটেলের ব্যবস্থা সব কেমন সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমরা আসলে বুক করা হোটেলটায় থাকছি না, এইখানকার একটা ভালো লোকাল হোটেলে আছি আমরা, যেটা একটা লোকাল গাইড ঠিক করে দিয়েছেন। চলবে তো? ওখানে গিয়েই লোকাল গাইড পেয়ে গেছিস? হ্যাঁ, উনি নিজেই এসে পরিচয় করলেন, খুব ভালো একজন লোক। যাক, নতুন জায়গায় গিয়ে একটা ভালো মানুষ পেলে সেটা খুব ভালোই হয়। গাইডকে সব সময় নিজেদের সঙ্গে রেখো। হ্যাঁ হ্যাঁ, আমরা তাই করব বাবা। হ্যাঁ তাই করো। ঠিক আছে, দেখে সাবধানে থেকো। ঠিক আছে বাবা, গঙ্গাকে ভালো করে দেখবে। তুমি সাবধানে থাকো, আমি পরে ফোন করছি। গঙ্গা, একবার চান্স পেলেই পালিয়ে যায় মেয়েটা। বেরোক, দেখাচ্ছি মজা। বাবা, যাই বলো না কেন, কেরালার অ্যাটমসফিয়ার কিন্তু দারুণ। প্রতি ৬ মাসে এখানে একবার করে আসতেই হবে। এই বিয়েটা একবার হয়ে যাক, তোকে এখানেই একটা সুন্দর বাংলো বানিয়ে দেবো। সত্যি বলেছো বাবা? হ্যাঁ। আয় আয় আয়, দরজা খোল, দরজা খোল। আরে দরজাটা খোল রে। আদি, আদি, আন্টি। আরে দেখে গাড়ি চালাতে পারিস না? বাবা আমি তো দেখেই গাড়ি চালাচ্ছিলাম বাবা। আরে আমি ওনাকে ধাক্কা দিইনি, উনি নিজেই পড়ে গেছেন। না 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 না, এইসব বললে হবে না। আপনারা কোনো টেনশন নেবেন না স্যার, আমি হলাম এই পুরো এরিয়ার গাইড। আমি আপনাদের, দেখো দিদি এনারা আমার লোক, কোনো অসুবিধা হলে আমি আছি তো, আমি সব বুঝে নেবো। এই বাবলু এদিকে, এই টাকাটা তুই রাখ, এই বুড়িকে হসপিটালে ভর্তি করে দিয়ে যা। ঠিক আছে, যা যা যা, চলে যা। এই সবাই যাও, যাও এখান থেকে, যাও 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 এখান থেকে, খালি করো, যাও 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 যাও। থ্যাংক ইউ। আরে কি স্যার, রাস্তায় দেখে গাড়ি চালাবেন তো, ধাক্কা মেরে দিলেন বুড়িটাকে। আচ্ছা আপনারা আসছেন কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে আসছি। ও গ্রিন সিটি। আপনাদের এখানে থাকার জন্য আমি একটা ভালো হোটেল আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট, আপনারা 5 মিনিট দাঁড়ান এখানে। 5 মিনিট, আমি আসছি এখনই। হ্যাঁ যাও যাও, আমিও দেখছি কত দূর যেতে পারো। কোথায়? হে ভগবান, দেখো গো স্যার, আমি তো আপনাকেই খুঁজতে এসেছি। দেখা হয়ে গেছে, এবার যাও। স্যার আপনার ভালো কমেডি সেন্স আছে। এই উন্নি কৃষ্ণনের সার্ভিস চার্জ হচ্ছে 2000 টাকা, আর ওই বুড়ির হসপিটাল বিল হচ্ছে 5000 টাকা। দিলেই চলে যাব। সব মিলিয়ে কত হলো? 7000 দিয়ে দিন স্যার। 7000 মাত্র? কি হলো স্যার? কি স্যার, আমি টাকা চাইলাম আর আপনি ফোন দিলেন। এই ফোনটা বিক্রি করে কি আমি টাকা নিয়ে আসবো? ভিডিও দেখো। আরে এ তো আমি। আরে আমাকে, আমি ওরকম অ্যাক্টিং করলাম, আমাকে 500 টাকা বেশি দাও। স্যার আর হবে না, যাও এখান থেকে। তুমি যে লোকেদের কাছ থেকে ঠকিয়ে এইভাবে টাকা নিচ্ছ, সেটা আমার কাছে প্রমাণ আছে। এইটা পুলিশ স্টেশনে দিয়ে আমার রাজনৈতিক ইনফ্লুয়েন্স ব্যবহার করে তুমি যাতে বাইরে না আসতে পারো তার ব্যবস্থা করতে পারি। করবো? আরে না না স্যার, এরকম করবেন না। আমার ছোট ছোট বাচ্চা আছে, বউ আছে, আমি চলে গেলে ওরা না খেয়ে মরে যাবে। আমাকে ছেড়ে দিন স্যার। তাহলে আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে। স্যার আপনি যা বলবেন আমি তাই করব স্যার। কি স্যার? ফোন নাম্বার, ভেহিকল নাম্বার। ও বুঝে গেছি স্যার, এই গাড়িতে যারা আসছে তাদের আমার ট্রিক ইউজ করে এই হোটেলে নিয়ে আসতে হবে, তাই তো? আমার মনের কথাটা তুই কি করে বুঝলি? স্যার আমি আপনার ফেসের রিয়াকশন দেখে সব বুঝে গেছি। ওকে, বাকিটা আমি দেখে নিচ্ছি স্যার। এবার আর আমাকে বিপদে ফেলো না, রক্ষা করো।